অনুব্রত মণ্ডলের বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফের সিবিআই আধিকারিকরা। এদিন অনুব্রত মণ্ডলের মেয়ের নামে একাধিক সম্পত্তির হদিশ মেলে এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অনুব্রত মণ্ডলের বোলপুরে বাড়িতে ফের সিবিআই আধিকারিক। প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত ছিল সিবিআই আধিকারিকরা এবং সেখান থেকে তারপর বেরিয়ে যায় তারা। তবে কি বিষয়টি কথা হয়েছে, আদৌ কোনো রকম ভাবে সহযোগিতা করেছে কিনা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, সেই বিষয়ে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি সিবিআই আধিকারিকদের। অনুব্রত মণ্ডলের মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে বোলপুরে বাড়িতে ফের সিবিআই আধিকারিকরা। বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রিন্টু পাজা। রিন্টু, ঠিক এই বিষয়ে আর কি কি জানতে পারছো? হ্যাঁ দেখো মমিতা, বুধবার সকালে অর্থাৎ আজকে সকালে সিবিআই আধিকারিকরা শান্তিনিকেতনের যে পূর্বপল্লীর গেস্ট হাউস রয়েছে তাদের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠান অনুব্রত মণ্ডলের যিনি চার্টার অ্যাকাউন্ট রয়েছেন মনীষ কোঠারিয়া। তারপরে দেখো তার সঙ্গে অনুব্রত মণ্ডলের যে আইনজীবী সঞ্জীব দা এবং এক সহকারী ছিলেন, দেখো পরবর্তীতে সেই অস্থায়ী ক্যাম্পে এসে উপস্থিত হন শান্তিনিকেতন স্টেট ব্যাংকের ম্যানেজার অতনু বন্দ্যোপাধ্যায় ও এক আধিকারিক। দেখো সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে তাদেরকে একসাথে বসিয়ে বেশ কিছুক্ষণ জেরা করা হয়, জেরা করেন সিবিআই আধিকারিকরা এবং পরবর্তীতে স্টেট ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন তিনি আধিকারিক তিনি বেরিয়ে যান। দেখো এর আগে একটা অনুমান ছিল যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে এদিন জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। দেখো সেই মতো পূর্বপল্লী গেস্ট হাউসের অস্থায়ী যে ক্যাম্প ছিল সেই অস্থায়ী সিবিআই যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের পরে কিন্তু আইনজীবীরা সাথে নিয়ে সিবিআই আধিকারিকরা কিন্তু এসে পৌঁছান অনুব্রত মণ্ডলের যে বোলপুরে যে নিচুপট্টির বাড়ি ছিল সেই বাড়িতে। দেখো মিনিট 15 পরে আইনজীবীকে ছাড়াই সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান। দেখো এদিন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা বা কি কি বিষয়ে আলোচনা হয়েছে বা কিছু জিজ্ঞাসা করা হয়েছে কিনা সে বিষয়ে দেখো কিন্তু এখনো সেইভাবে স্পষ্টভাবে কিন্তু জানা যায়নি মমিতা। একেবারে অসংখ্য ধন্যবাদ রিন্টু। এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে সুকন্যা মণ্ডলে কে কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আদৌ কোন কোন বিষয়ে তিনি আদৌ সহযোগিতা করেছেন কিনা সে বিষয়ে কিন্তু কোনো রকম মুখ খুলতে চায়নি সিবিআই আধিকারিকরা। এবং সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তি হদিশ মিলেছে এবং সেই বিষয়ে বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফের সিবিআই আধিকারিক। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন দুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল।
ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম।